গত পাঁচ বছরের মধ্যে কোন সেক্রেটারি অফ স্টেট হিসেবে প্রথমবার চায়না সফরে যাচ্ছেন অ্যান্টনি ব্লিংকেন। দুদেশের সম্পর্ক স্বাভাবিক করার পাশাপাশি স্থগিত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে আগামী 18 জুন সফরে যাওয়ার কথা রয়েছে তার। রয়টার্স জানায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে বেইজিং সফরে যাওয়ার কথা ছিল ব্লিংকেনের, কিন্তু মার্কিন আকাশে চায়না নজরদারি বেলুন ইস্যুতে তার সফর বাতিল হয়। গত বৃহস্পতিবার কিউবার সঙ্গে চায়নার গোপন চুক্তি হয়েছে, ওই চুক্তির পর আবারও ব্লিংকেনের বেইজিং সফরের পরিকল্পনার খবর সামনে এলো। বাইডেন প্রশাসনের ধারণা, কিউবায় প্রযুক্তি স্থাপন করে ওয়াশিংটনের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির পরিকল্পনা করছে বেইজিং। ব্লিংকেনের সফর নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি দুদেশ। এদিকে চায়নার ওয়াশিংটন দূতাবাস জানিয়েছে, আমেরিকার সঙ্গে আলোচনায় আগ্রহী বেইজিং, যৌথভাবে দেশ দুটির সমঝোতায় পৌঁছাবে বলে আশা ব্যক্ত করেছেন দূতাবাসের কর্মকর্তারা।